আফরোজা খাতুন আদরি লিখেছেন, একজন তালাকপ্রাপ্তা নারী বিবাহ না করে বাকি জীবন কীভাবে পরিচালনা করা উচিত? তালাকপ্রাপ্তা নারী, তিনি যদি বিবাহ না করলে তার কোনো পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয়, ধরুন অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোনো যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না, তাহলে সেক্ষেত্রে তিনি বাকি জীবন বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন। তিনি নিজে উপার্জনের কোনো হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটি তিনি করতে পারেন এবং জিকির আজকাল বাবাদের মাধ্যমে তিনি বাকি জীবন কাটাতে পারেন। কিন্তু বিবাহ করে যদি তিনি কাটান সেটা তার জন্য উত্তম, কারণ নবী রাসূলুল্লাহ বিবাহিত ছিলেন এবং ফিতনা থেকে বাঁচার জন্য এটি অনসম প্রয়োজন হয়। আর যদি ফিতনা পতিত আশঙ্কা থাকে কোনো রকম, তাহলে সেক্ষেত্রে একাকী তার জন্য থাকা জায়েজ নয়। শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কী করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে প্রস্রাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে প্রস্রাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় প্রস্রাব করতেন, তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এবং সেটির কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন, আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা, এ বিষয়ে ইসলামিক বিধান কি? সম্পূর্ণ হারাম। আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না। এক বোন স্ত্রী থাকার কারণে সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না, অর্থাৎ অ্যাট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না, এটি হারাম। শুধু এটি নয়, এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না, এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা জায়েজ নয়। হ্যাঁ, একজনকে বিয়ে করেছেন, তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন, তারপর অন্যজনকে বিয়ে করেছেন, তারপর সেটি জায়েজ আছে। আনিক আহমেদ আপনি লিখেছেন, ফুটবল খেলায় কোনো টিম জয়ের উপলক্ষে অনেক পেজ ডিসকাউন্ট দেয়, এটা কি উপভোগ করা ঠিক হবে? খেলার জয় উপলক্ষে যে পেজ ডিসকাউন্ট দেওয়ার কথা বলেছেন সেটির মানে মানে কি, কী ধরনের ডিসকাউন্ট দেয়? মানে ধরুন কোনো কোম্পানি তার মাল কেনাতে ডিসকাউন্ট দেয়, এরকম কিছু যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই খেলাকে এইভাবে উপভোগ করাটা জায়েজ নয়। বাট কেউ যদি আপনাকে কোনো কিছু কিনতে গিয়ে ছাড় দেয়, সে ছাড়টা গ্রহণ করা আপনার জন্য নাজায়েজ হবে না। যেমন অমুসলিমরা তাদের ধর্মীয় কোনো দিবস উদযাপন করতে গিয়ে তারা যদি কোনো খাবার টাবার ইত্যাদি দেয়, সেটি খাওয়া কারোর জন্য নাজায়েজ বা হারাম নয়। সাবেকরা অনেকে খেয়েছেন, বাট সেই উৎসবটা মৌলিকভাবে সেখানে যে কার্যক্রম থাকে শিরক ইত্যাদি সেগুলো নাজায়েজ এবং হারাম, কিন্তু যে খাবার দিয়েছে সেটি গ্রহণ করা হারাম নয়। হুমায়ুন কবির সাগর লিখেছেন, আমি টেক্সটাইল প্রিন্টিংয়ে জব করি, কিন্তু বেশিরভাগ বায়ারদের অর্ডারগুলো হয়ে থাকে শিয়াল কুকুর বিভিন্ন প্রাণীর, অর্ডারগুলো ফ্যাক্টরি লোকেরা হ্যান্ডেল করে, এই অবস্থা আমার জব করা ঠিক হবে কিনা? একটু জটিল বিষয়। প্রাণীর ছবি অঙ্কন করা এটি নাজায়েজ। এখন কেউ যদি এটা চায়ও তারপরে সে অর্ডার অ্যাভয়েড করে অন্য কোনো প্রোডাক্ট যেগুলোতে প্রাণীর ছবি টুবি নেয় সেটাও কিছু করার চেষ্টা করা উচিত। প্রাণীর ছবি যদি অস্পষ্ট হয়, বোঝা না যায় অবয়ব, তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন কথা। বাট স্পষ্টত যদি অবয়ব থাকে, হাত মুখ ইত্যাদি বোঝা যায় এই প্রাণী, এবং প্রাণীর পূর্ণতা থাকে যদি অবয়বের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ এবং গোনাহ, যার কারণে সেটাতে কাজ করাতেও জায়েজ হবে না।